ঘুম থেকে উঠে আমার আজকে ফার্স্ট এজেন্ডা ছিল মাসি সার্চ করা। কাল থেকে মামুনি মা জিজ্ঞাসা করে যাচ্ছে কাউকে পেলি কাউকে পেলি। আমি দাঁড়াও, যাকে পাওয়ার আছে তার তো সুইচ অফ আসছে। তো না, আজকে আমি সকালবেলা দুজনকে কল করেছি, ওনারও ফোন আমি পেয়েছি। তো বললাম এসে একটুখানি কথা বলে যাও। অ্যাকচুয়ালি উনি আমার ফার্স্ট প্রেফারেন্স, এই কারণে সবাই গ্রুপে আর কি বলছে কাজটা পরিষ্কার, উনি কাজও খুঁজছেন। তার মধ্যে সৌরভ ভয় দেখিয়ে যাচ্ছে, বলছি এখন তো মাসের শেষ, এই 4-5 দিন উনি আর কাজ ধরবেন না, নতুন পরের মাস থেকে ধরবেন। এই 4-5 দিন কাজ করতে হলে সবটা নিজেকে খুব চাপ, বুঝতে তো পারছোই। এনারা আছেন বলে আমাদের অনেকটা সুবিধা হয়ে যায়, আমাদের একটু এক্সট্রা পয়সা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু করে দিই। কারণ আমার তো বুঝতে পারছো অলরেডি অনেক পেন্ডিং কাজ আছে যেগুলো আমাকে করতে হবে, তার উপর যদি এক্সট্রা এই কাজগুলো চাপে, মানে কিছু আর বলার নেই। সকাল থেকে কি কনভারসেশন দিয়ে আমাদের আড্ডাটা শুরু হলো বলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকাল সকাল পুনের থেকে ব্লগ স্টার্ট হচ্ছে, আর তোমরা তো জানোই আমি প্রথমেই চলে আসি ব্যালকানিতে, তোমাদের সাথে আড্ডা এখান থেকেই আমার শুরু হয়। তো এখানে ওয়েদারটা একটা কি ভালো বলতো, গরম আছে ডেফিনেটলি, তবে আমি বলবো কলকাতার থেকে অনেকটাই কম, কিন্তু পুনে অনুপাতে গরমটা বেশি। আর হাওয়াটা আছে সকাল থেকেই, হাওয়াটা কিন্তু এখনও অবধি ঠান্ডা হাওয়া। তো চলো ব্রেকফাস্ট বানাতে হবে, আবার নতুন রুটিনে ফিরতে হবে। ভালো লাগছে অনেকদিন পর বাড়িতে এসে, খুবই ভালো লাগছে, কাল থেকেই তোমাদেরকে বলছি। আর এবারে কি করতে হবে বলো তো, বাড়ির একটু মেকওভার করতে হবে। তো সেগুলো আমি কালকে প্ল্যান ট্যান করছিলাম, সৌরভকে বলছিলাম, সৌরভ বলছে তুমি এসেই শুরু করে দিলে, আগে তো নোংরাগুলো পরিষ্কার হচ্ছে, নোংরা তো পরিষ্কার হয়েই যাবে, তারপরে একটু মেকওভার করতে হবে। সকাল সকাল ইনি কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ করছে। না, 3 মাস ছিলাম না তো, যিনি আর কি কাজটা নিয়ে যান তাকে জানিয়ে দিতে হবে যে আমরা এসে গেছি, তাই জন্য আজকের দিনের জন্য অন্তত বাইরে এটা রাখতেই হবে একদম, কাজের থেকে যাতে পেনটা পাওয়া যায়। আজকে সৌমি চলে এসেছে অসাধ্য সাধনে, হ্যাঁ, মিশন ইম্পসিবল কে পসিবল বানাতে। এইটা খুব বাজে অবস্থা হয়ে গেছে, মাসি আসার আগে এটাকে পরিষ্কার করে ফেলি। হ্যাঁ, নইলে এই জিনিসটা দেখেই পালিয়ে যাবে জানো তো। হাত লাগাই, কালকে থেকে কিন্তু এই কাজটা আমি ভালো করছি বলো। ভগবান, এই মেয়েটাকে একটু সুবুদ্ধি দাও, সকাল থেকে শুধু ঘষে মেজেই গেল। আমরা কিনবো না ওয়াশিং মেশিনটার সাথে, আমাদের একটা দুঃসম্পর্ক আছে। আজকে সৌমির থেকে খুব বেশি এক্সপেকটেশন আমি রাখবো না, আমার পেটে ছুঁচোয় ডন মারছে, আমি খুব দুর্বল ফিল করছি, তাই জন্য একটু ম্যাগি বসিয়ে নিচ্ছি, ঠিক আছে? তুমি করতে থাকো, এগুলো কত বাকি আর হয়ে গেছে, হয়নি হয়নি, আর একটু করো আর একটু করো, ওই ম্যাগিটা করি আমি খাই। আমার জন্য বানিও, আমারও খিদে পেয়েছে, আমিও দুর্বল পেয়েছি। ম্যাডাম দেখলাম ব্রেকফাস্ট করার পর ফটাফট ইনস্টামার্ট থেকে সমস্ত ভেজিটেবলস অর্ডার করে দিল, সেটা দেখি আমি বুঝলাম যে হাওয়া একটু গরম হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে বাজার যাব, বেরিয়ে মাছ আর ভেজিটেবলস নিয়ে আসবো, বাট ম্যাডাম যখন অর্ডার করেই দিল তখন আমাকে গিয়ে মাছটা আনতে হচ্ছে। অ্যাকচুয়ালি সকাল থেকে আমি একটু ল্যাব খেয়ে গেছি, অনেক কাজ করছে সৌমি, করতে হবেই যা অবস্থা ঘর ধরে, তাই জন্য আমরা চট করে গিয়ে মাছটা নিয়ে আসি, মাথায় একটু ঠান্ডা করা খুব দরকার। এই মাছের দোকানটা না, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রত্যেকদিন সকালবেলা ছবি দিয়ে আপডেট দেয় যে কী কী মাছ আজকে পাওয়া যাবে। মাছের ছবি বা নামগুলো দেখে তো মনে হয় এটা নিই সেটা নিই, বাট মাছের দোকানে আসলে মাছগুলোর চেহারা দেখে না চিংড়ি মাছ ছাড়া কিছুই নিতে ইচ্ছা করে না, তাই চিংড়ি মাছই নিয়ে এলাম আজকে, কিছু একটা করা যাবে চিংড়ি মাছ দিয়ে। 500-600 কাহে না, 500-600 হ্যাঁ ভারিয়ে কাফি, সব বাজার করে এনে দিয়েছি ধরো।
দেখলাম যে সুমতিটা তোমার হলো ফাইনাল। কি চিংড়ি চিংড়ি আবার কি, আর ওখানে ভেজিটেবলস গুলো আছে, ইনস্টামার্ট থেকে ডেলিভার করে দিয়ে গেছে। রেগে ভেগে গিয়ে আমি ইনস্টামার্ট থেকে অর্ডার করলাম সব জিনিসপত্র। ফুলকপিটা দিয়েছে এইটুকু, আর টমেটো গুলোর অবস্থা দেখো, এরকম সবুজ সবুজ সাদা সাদা টমেটো দিয়েছে। আমি তো একটু একটু হাসছি, আমাকে ছাড়া ছাড়া এগুলো করবে এই হবে বুঝলেন। আমি বলছিলাম বাজার যাচ্ছি নিয়ে আসবো, তুমি বলনি, তুমি বলনি বাজার যাচ্ছি নিয়ে আসবো, আমি এইটা করেছি বলে তুমি গেছো। আমি তো জানতাম বাজার যাবো, দেখো দেখো ফিরে কি কাজ করে ফেলেছি। আমি একটু ম্যাঙ্গো জুস খাচ্ছি একটু, আমি মাছ আনতে গেছিলাম না, ভাবছিলাম প্রথমে যে আলু ফুলকপির তরকারি বানাবো আর চিংড়ি মাছের কিছু একটা বানাবো, কিন্তু এখন আমি সুইচ করে নিলাম ব্যাপারটা। আমি আলু ফুলকপি চিংড়ি মাছ না, আমি ভাবছি আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে একটা বড় করে তরকারি করে নিই, সকাল বিকেল হয়ে যাবে। আর এখানে দেখো ডাল রেডি হয়ে গেছে, ডাল বানানো হয়ে গেছে, হয়ে যাবে না? আর তোমার কাছে কোনো বলার স্কোপ নেই, হ্যাঁ একদম। ভাজি করে নেবো তরকারি আর করবো না, রাত্রিবেলা মিক্স ডাল বা এরকম টাইপের একটা কিছু বানিয়ে নেবো। তো এটাই হচ্ছে সকালবেলা এতগুলো রান্না করে এমন হলো যে বিকেলবেলায় আর মানে সেটা আর কি কন্টিনিউ করা যাবে না। জেনারেলি আমি সকালবেলা যেটা বানাই সেটাই একটু বেশি করে বানিয়ে রাখি, বিকেলবেলাও হয়ে যায়। একবেলা রান্না করি, চেষ্টা করি এরকমটাই করতে, কারণ দুজনে থাকি তো দুবেলা রান্না করা পসিবল হয় না আর ইচ্ছাও করে না। Always knew that you were stubborn, but didn't know it'd be so hard. রান্না কমপ্লিট, নানটান ছাড়া হয়ে গেছে, পূজো দিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এগুলো কিছুই আনপ্যাক করা হয়নি, এগুলো দেখলেই আমার কান্না পাচ্ছে, আপরে বাপ। যাই হোক, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে সৌমি সেই জানলাটা কোথায় গেল, সব আছে ব্যাগ থেকে, যখন বের করবো সব তখন তোমাদেরকে দেখাবো যে কী কী আনা হয়েছে কলকাতা থেকে। আর একে দেখো, বলো এবার রবুকুকের বক্স কেন আমাদের কালকে ছিঁড়ে পড়ে গেছিলো। মানে দেখো রবুকুকের যা ওয়েট সেটা বিয়ার করার মতো কিন্তু ক্যাপাসিটি এই হ্যান্ডেলটার আছে, বাট আমরা তো একটু ওভার স্মার্ট। আমরা নয় তুমি, এটা তোমার প্ল্যান ছিল, এই ওভার স্মার্ট গিরির জন্য এটা ছিঁড়ে গেছে। রবুকুকের মানে ভিতরে দেখো জায়গাটা খালি নিয়ে আসবো সেটা তো হতে পারে না, না ইউটিলাইজ করতে গিয়ে মুশকিলে পড়েছি। কি কি আছে দেখো এর ভেতর, এই দেখো হাফ কিলো মুসুর ডাল, হাফ কিলো মুগ ডাল, এ মা ফেটে গেছে নাকি গো। তারপরে আছে গোবিন্দভোগ চাল, শুকনো লঙ্কা, গোটা গোটা গরম মশলা। তো এই এত কিছু জিনিস মানে প্রায় দেড় কেজি তো বটেই, হ্যাঁ দেড় কেজি তো এখানেই হয়ে যাচ্ছে। তো সেসব পর্যন্ত অ্যাড হয়েছে বলে এটা ছিঁড়ে পড়ে গেছে। তোমার বুদ্ধি ছিল, আমি বলেছিলাম অন্য জায়গায় নিয়ে না, বলেছে কেন খালি নিয়ে যাবো। এইটারও অবস্থা দেখো, ডালের প্যাকেটটা, এ বাবা কি করে ছিঁড়লো, তুমি স্বীকার করো, অন স্ক্রিন স্বীকার করো। কি এটা আমি করেছি, এর উপর চেপে চেপে নিয়ে নিয়েছিলাম গো, একে তো এটা ছিঁড়লো তার মধ্যে এটা ছিঁড়লো, ডাবল শকিং। বাইরে হাওয়া থাক অথবা না থাক, রোদটা দেখছো পুরো জ্বলিয়ে দিচ্ছে। তবে একটা খুব খারাপ খবর আছে, মাসি পুরো ঝুলিয়ে দিল, বললো আসছি আসবো কিন্তু আর আসলো না। আমি তাই সৌরভকে বলছিলাম কী করবো গো, আমি গ্রুপে আবার একটুখানি দিলাম যে কারোর যদি কোনো মেট খালি থাকে একটুখানি জানাও তো। কী বলতো, এই সমস্ত করে রান্না টান্না করে আমি আর ফ্লোর ক্লিন করতে পারলাম না, বাসন কয়েকটা জমে ছিল সেগুলো মেজে নিয়েছি। তো কী যে হবে জানা নেই আমার। আজকে আমাদের ছিমছাম লাঞ্চের মেনু তোমাদেরকে দেখিয়ে নিই, একটুখানি পাঁপড় সেঁকে নিয়েছি, আলু ফুলকপির ভাজা, মসুর ডাল, আর আছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের কারি। তো কী দেখো তোমার খেয়ে কীরকম লাগে, দুদিন পর খাচ্ছো বলে কথা, বাড়ির খাবার বহুদিন পর, সেদিনকে ট্রেনে খেয়েছি, কালকে পুরো বিরিয়ানির উপর ছিল, এতটুকু মতন বিরিয়ানি আছে ফ্রিজে এখনো, খাও ওটা বসো। ঠিক লাগছে তো, শরীর টরি খারাপ হবে না তো আবার বাড়ির খাবার খেয়ে?
খুব একটা বাইরের খাবার খাই না, হ্যাঁ দুদিন খেয়েছি বলে এরকম ভাবে বলো না, একদিন তো বাকি পড়ে খেয়েছি ট্রেনে, এদিকে তুমি করে আনতে পারতে বাড়ি থেকে। সেটাই পাতলা খাবারের দরকার ছিল আজকে, যদিও এটা খুব একটা পাতলা হয়নি, ভালোই হয়েছে দেখতে এটা না। বসে পড়ো। আমাদের ওয়াশিং মেশিন কিন্তু চলে এসেছে, আর আমার তো জানোই যে কাঁচা ম্যানিয়া, তো আমি অলরেডি একটা রাউন্ড কাঁচতে দিয়েও দিয়েছি, এবারে ওয়ার্লপুলে দিয়েছে, তো খারাপ নয়, ছোট্টর মধ্যে ভালোই আছে। তো তিন মাসের মধ্যে একে আমরা বিদায় জানাবো এবং নিজেদের একটা ওয়াশিং মেশিনও কিনে ফেলবো, একদম পাক্কা। কলকাতা থেকে যে লিচুগুলো এনেছিলাম সেগুলোই এখন খাওয়া চলছে। সৌরভ আম খেয়েছে কালকে রাত্রিবেলা, আমি আম খেয়েছিলাম, আমার ভ্যাগেটটা আমি খেয়ে নিয়েছি, সৌরভের ভ্যাগেটটা বললো আমি এখন খেয়ে নেবো, মানে একদম ইকুয়াল শেয়ার, কেউ কাউকে আমরা ছাড়ছি না কিছু। তো যাই হোক, মা আর মামনির জন্য সত্যি খুব খারাপ লাগছে, মামনিও বড় ধরে ফোন করছে, বলছে কী করছিস না করছিস, ওদের গলার আওয়াজগুলো যেন বাড়িতে পাওয়া যাচ্ছে। তিন মাসে আমাদেরও অভ্যাস হয়ে গেছে সবার সাথে থাকার, আর আমার মার কথা আর কী বলবো, আমি দাদা যেহেতু বাইরে থাকি, মারা যেন একদমই একা হয়ে গেল। যদিও মাদের জুলাই মাসে আসার কথা আছে, কি বলতো একটা জিনিস, মামনিদের কি দিদি যায় বাবু, অর্ণব একদম কাছে থাকে, অর্ণব তো ম্যাক্সিমাম টাইমে এই বাড়িতেই থাকে, তো অতটা আর কি ফিল হয় না যতটা আমার মার হবে, কারণ আমি কাছে ছিলাম বলে মারও একটা যেন ইয়ে ছিল, ভরসা ছিল যে বাবার কিছু হলেই যেন আমি সাথে সাথে চলে যেতে পারবো। তাই বলছি বরং চিন্তা করো না, আবার তো যাবো, পুজোর আগে হয়তো আবার আমরা যাবো, তো এইভাবেই আর কি চলবে। তো এখন লিচু টুচু খাবো, একটু রেস্ট নিয়ে তাকে দেখতে যাবো। তোমরাও সবাই কমেন্ট করছো যে বুঝকুর কি খবর, বুঝকুর কি খবর, তো আজকে আমরা অ্যাভিয়ারিতে ওকে দেখতে যাবো, আর তারপরে তো তোমাদের সব কিছু জানাবো যে কী হলো না হলো, কবে আমরা ওকে আনতে পারবো সবই তোমরা জানতে পারবে। হেবি মিষ্টি আছে। ওয়াশিং মেশিনটা শুধু আসার অপেক্ষা করছিলাম আমি, দেখো কাঁচা হয়ে গেল, জামাকাপড় মেলাও হয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি মহারাজকে দেখতে। কোথায় রেডি? হ্যাঁ আমিও রেডি, চলো বেরোনো যাক। 5:30 বেজেছে, তো এবার যাই, দেখা যাক কেমন আছেন তিনি, আর কবে তাকে নিয়ে আসবো না আসবো সবই তো তোমরা জানতে পারবে, তো চলো আগে যাই তারপরে সব কথা বলছি। বেশ খানিকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, অনেকক্ষণ আগে আমরা বুঝকুকে দেখে ফিরে গেছি, তোমরাও নিশ্চয়ই দেখলে বুঝকুকে। অ্যাকচুয়ালি যে অ্যাভিয়ারিতে ও আছে সেখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড না, বাট আমরা রিকোয়েস্ট করার জন্য ওকে একটা কেজি করে নিচে নিয়ে এসেছিল, ওখানে ওর ভিডিও টিডিও করলাম, আমরা দেখা সাক্ষাৎ করলাম, তো ও ভালো আছে, সুস্থ আছে, খাওয়া দাওয়া করছে, আগের মতোই ডাকাডাকি করছে, এইটুকু বলতে পারি। বাট এটা বাস্তবে সম্মুখীন হওয়া খুব জরুরি, আমি এই বাস্তবটার সম্মুখীন অনেকদিন আগেই হয়েছিলাম, বাট সৌমি ওয়াজ ইন আ ডিনায়াল মোড, বাট ওকেও আমি বোঝাচ্ছি, এখন এই নিয়ে আলোচনা হচ্ছিলো আমাদের এতক্ষণ ধরে, যে দেখো সব কিছু সবসময় হয় না। আজকে যখন এই এভিয়ারি যে কি ওনার তার সাথে কথা হচ্ছিলো, তিনিও বললেন যে বুঝকো এখন ওখানে যে আছে, হি হ্যাজ ফাউন্ড আ পার্টনার, ও একদম ওপেন এভিয়ারিতে আছে, ফ্রি ফ্লাই করছে, সুন্দর আছে, ও ন্যাচারাল হ্যাবিট্যাটটাকে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে, ওর পক্ষে হয়তো এখানে এসে আবার আমাদের ঘরের মধ্যে থাকাটা খুব একটা ডিফিকাল্ট কাজ হয়ে যাবে, আর আমরাও তো ওকে ওরকমভাবে রাখতে পারবো না। না ওনারা আমাকে বলছিলেন যে আপনি শুধু বুঝকুকে নিয়ে যাবেন না, ওর পার্টনারকেও নিয়ে যান, গিয়ে বারান্দায় একটা সেট আপ করুন, আপনাদের তো ব্যালকনিটা অনেক বড়ো আছে। সেটা শুনে আবার সৌমি বলছে যে না ঠিক আছে, কিছুদিনের জন্য তাহলে বারান্দায় আমরা এটা করে দেখি না, চেষ্টা করি, ট্রাই করে দেখতে পারি। তো এইটা মানে হয় না, আমরা এখানে দুজনে একা আছি, আমাদের প্যারেন্টসদেরও বয়স হয়েছে, তারাও যে এখানে এসে থাকবে সেরকমটাও ব্যাপার নয়, মানে কার ভরসায় রাখবো এটা একটা বড় প্রশ্ন। একটা কুকুর, একটা বেড়াল, একটা পাখি তাও ম্যানেজ করা যায়। আজকে যখন সৌমির বাবার অপারেশন বা শরীর খারাপ ছিল, আমরা বুঝুকে নিয়ে ট্রাভেল করেছি, বম্বে গেছি এসছি, ওকে কখনো কখনো এখানে রেখে গেছি, বাট ইট ওয়াজ স্টিল ম্যানেজেবল। বাট দুটো পাখি বা দুটো কুকুর এরকমভাবে সম্ভব, মানে ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ সত্যি কথা বলতে, আমাদের জন্য তো অবশ্যই। আর এই বারান্দায় রেখে দেওয়ার কনসেপ্টটাতে আমি একদম বিলিভ করি না, আমরা যখন বুঝুকে নিয়েছিলাম তখন সেভাবে নিয়ে ওরকম রোদে জলে বারান্দায় রাখা থাকবে, সেটা আমরা খুব একটা পছন্দও করবো না। তো জানি না ওনার সাথে কথা যা হলো, আমরাও মানে নিজেদের মাইন্ডকে আমি সৌমিকে সেটাই বলছি যে সেটা দেখলাম যে ও যে খুব একটা আমাকে দেখে হাতে আসলো সেরকমটা নয়,
না, ও ন্যাচারাল হ্যাবিটেটটাতে খুশি হয়ে গেছে না, মানে দেখো মানুষ স্বভাবের দাস বলে না, পাখিরাও সেম প্রাণী তো বটেই। আমার এর আগেও পাখি কেনার অভিজ্ঞতা আছে, কিন্তু এই অভিজ্ঞতা আমার এই প্রথম। আর দেখো তোমরা অনেকে বলবে তোমরা পড়াশোনা করোনি, আগে থেকে নিয়ে নিয়েছো, পড়াশোনা আমরা করেছিলাম, গ্রে প্যারট সবসময় এরকম হয় না, বাট মানুষেরও যেমন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ক্যারেক্টার হয় না, গ্রে প্যারটেরও সেম, হয়তো এই নিজে ছিলেন বুঝকু, তার হয়তো ক্যারেক্টারিস্টিকটা এরকম, তো কি মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, এটাই একটা বাস্তবের সম্মুখীন, ওকে কিছুতেই হওয়াতে পারছি না আমি, জানি না। আর একটা কথা দেখো, তোমাদের সাথে আমাদের যে রিলেশনটা, এটা পুরোপুরি দাঁড়িয়ে আছে কিন্তু ট্রাস্টের ওপর, তো কখনোই ভেবো না এরকম যে আমরা বুঝুকে রাখতে পারিনি বলে বিক্রি করে দিয়েছি বা এরকম কিছু। জানি আমি দেখো তোমাদের কমেন্টগুলো তো পড়ি, এরকম মেন্টালিটি কিছু মানুষের হয়তো আছে, বাট সেরকমটা একদমই ভেবো না, আমরা ওকে খুব ভালোবাসবো এরকম মেন্টালিটি নিয়ে আমরা ইউকে থেকে এসেছিলাম, সেই কারণে ওর জন্য একটা ক্যারি ব্যাগ নিয়ে এসেছিলাম, তো ভেবেছিলাম যেখানে যেখানে যাবো ওকে নিয়ে যাবো। আমরা এরকম ইনস্টাগ্রামে ভিডিওস দেখতাম যে সবাই গ্রে প্যারেট নিয়ে হাইকে যাচ্ছে, এরকম ব্যাপার স্যাপার, তো যাই হোক কিছু করার নেই, তো হোপফুলি তোমরাও আন্ডারস্ট্যান্ড করবে আমাদের এই সিচুয়েশানটা, এই ফিলিংসটা। দেখো যে একজন পেট প্যারেন্টস, সে কখনোই তার পেটকে ছেড়ে থাকতে চায় না, থাকাটা যে কতটা ডিফিকাল্ট সেটা যারা পেট প্যারেন্টস তোমরা আছো তোমরা রিলেট করতে পারবে, বাট ইটস অ্যান অ্যাকিউট সিচুয়েশান, তো আমরাও কিছু বুঝতে পারছি না কী করা উচিত না উচিত। আমি সৌমিকে বোঝানোর চেষ্টা করছি যে যেটা হয়তো ভালোর জন্যই, বুঝকু হয়তো ওরকমভাবে থাকতে বেশি প্রেফার করছে এখন আমাদের বাড়িতে থাকার থেকে। তোমরা জানি অনেকেই মিস করবে বুঝকুকে, আমরা তো ভীষণ মিস করছি, যিনি ওনার ছিলেন আর কি, সৌমি একটু কান্নাকাটি করছিল তো উনি বললেন আবার যে তোমাদের এখানে কোনো আসাতে বাইন্ডিংস নিয়ে এসে বুঝকুর সাথে টাইম কাটিয়েছে, কোনো ব্যাপার না, উইকেন্ডে আসো, তো দেখা যাক, আমরা হয়তো মাঝে মাঝে যাওয়া আসা করবো, বুঝকুর সাথে দেখা সাক্ষাৎ করবো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, মন মেজাজ যে খুব একটা ভালো আছে সেরকমটা নয়, তো কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।